গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন কেন্দ্র প্রতিমন্ত্রী। বিভিন্ন এলাকা পরিদর্শনের পর দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন মন্ত্রী। রাজ্যের বিভিন্ন এলাকার গঙ্গা ভাঙনের প্রতিরোধে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করা হবে বলে জানালেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। বিভিন্ন এলাকার গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা প্রয়োজন বলেও মনে করেছেন প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এদিন তিনি নদিয়ার কল্যাণী মহকুমার অধীন কালীপুর থেকে শুরু করে তারিণীপুর, চরযাত্রা সিদ্ধি, চরগঙ্গা মনোহরপুর, রায়ডাঙ্গা সরাটি সহ গঙ্গা তীরবর্তী ভাঙন অঞ্চলগুলি পরিদর্শন করেছেন। এদিন তার সঙ্গে ছিলেন কলকাতা পোর্ট স্টার্ট ইনল্যান্ড ওয়াটার ওয়েজ এবং রাজ্য সরকারের সেচ দপ্তর আধিকারিকরা। পরবর্তীতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানান নদিয়ার এই এলাকায় 3475 মিটার গঙ্গার পার ভেঙেছে। ভাঙন প্রতিরোধে কয়েকটি স্থানে ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এছাড়াও বাকি এলাকাগুলিতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এর পাশাপাশি চরযাত্রা সিদ্ধি গ্রামে স্থানীয় বাসিন্দাদের সুবিধার্থে একটি স্থায়ী জেটি তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে পরবর্তীতে গঙ্গা তীরবর্তী বাসিন্দাদের কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয় সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান শান্তনু ঠাকুর। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানান বর্ষাকালে গঙ্গার ভাঙনে যে বসতি আছে সেই বসতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে কোনো পলিটিক্স না দেখে সাধারণ মানুষের স্বার্থে এই কাজ করা দরকার এবং সে কাজ যাতে মানুষের কাজে লাগে তার জন্যই মূলত আমাদের এখানে আসা। ভেঙে মানুষের যে বসতি আছে সে বসতির ক্ষতি হচ্ছে, আর অনেক দিন ধরে দাবি। এর আগে অনেক সাংসদরা ছিলেন আমাদের এখানে, গোবিন্দ নস্কর ছিলেন, মমতা বালা ঠাকুর ছিলেন, তারা তো এখানে আমি জানি না কি কাজ করেছেন। তবে আমার এটা মনে হয়েছে যে মানুষের স্বার্থে এটা কোনো পলিটিক্স না দেখে মানুষের স্বার্থে কাজ করা দরকার এবং সেই কাজটা মানুষের যাতে কাজে লাগে তার জন্যই মূলত আমাদের আশা ইন্সপেকশন করা। কাজ অলরেডি শুরু হয়ে গেছে, কিছু কাজ শেষ হয়েছে, আরও প্রায় 5-7 জায়গাতে কাজ আছে। টোটাল প্রায় 5.5 কিলোমিটারের মতো, 6 কিলোমিটার মতো কাজ হবে, ঠিক আছে? তো সেখানে বহু প্লেস এরকম কোথায় কোথায় একবারে হবে না, যেখানে মানুষের মেন বসতি হিট করছে, নদী ভাঙছে, সেই জায়গাগুলোতে ইন্সপেকশন করে এগুলোকে পয়েন্ট আউট করে তৈরি করে তারপরে প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা। টোটাল 5-5.5 কিলোমিটার, 5.5 কিলোমিটার, এবং এর মধ্যে কিছু কিছু জায়গায় লাগবে, কিছু কিছু জায়গায় লাগবে না। তো সেখানে যে মিটার গেজ হিসেবে যেটাকে আইডেন্টিফাই করা হয়েছে সেটা হচ্ছে 3500 সামথিং মিটার কিছু একটা আছে, ঠিক আছে? ওর বিভিন্ন পয়েন্টগুলো আছে, পয়েন্টগুলো কোন জায়গাতে কত, যেমন এই এলাকাতে প্রায় 1100 মিটারের মতো করতে হবে, এরকমভাবে পয়েন্টটা সার্ভে করেছে আমাদের ডিপার্টমেন্ট। ব্যুরো রিপোর্ট, নিউজ নমাডল্যান্ড, নদিয়া। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।